তারেক রহমানকে নিয়ে এখনও চাপে সরকার, এবং চাপে থাকার কারণেই তারেক রহমানকে নিয়ে এখনও নানান প্রজেক্ট বাস্তবায়ন করতে হচ্ছে, নানান পরিকল্পনা সরকারকে করতে হচ্ছে। দর্শক, আমরা বিশ্লেষণটা করছি 3 এপ্রিল 24। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে তো প্রোপাগান্ডা চালাতেই হচ্ছে, প্রোপাগান্ডা চালাতে বাধ্য সরকার। তারেক রহমানের বিরুদ্ধে না বললে আওয়ামী লীগের নেতাদের এবং মন্ত্রীদের ঘুম ভালো হয় না, এগুলো তো বলতেই হচ্ছে তাদের। শুধু তা নয়, তারেক রহমান সেই কতদিন চলে গিয়েছে, বর্তমান প্রজন্মের লোকজন চেনেই না, তাকে কোনো দিন দেখেই নাই, তাকে ফেসবুকে দেখেছে, মিডিয়ায় দেখানো তো নিষেধ। কিন্তু সেই তারেক রহমান যাতে দেশে আসতে না পারে সেজন্য এখনও নানান পদক্ষেপ, যদিও সরকার বলে যে দেশে ফিরিয়ে আনা হবে, ওটা সরকারও জানে যে দেশে ফিরিয়ে কখনোই আনতে পারবে না। ইউকে যাকে পলিটিক্যাল অ্যাসাইলাম গ্রান্ট করে তাকে এত সহজে কোনো কিছুতেই কোনোভাবেই তাকে ফিরিয়ে আনাতে সম্ভব নয়, এটা জানে। আসলে ফিরিয়ে আনা তো দূরের কথা, তারেক রহমান যাতে দেশে আসতে না পারে সরকার সেই চেষ্টা করছে এখনও। এখনও তারেক রহমানকেই ভয় পায় এবং মনে করে সরকার, আওয়ামী লীগ, যে তারেক রহমান যদি বিএনপির নেতৃত্বে না থাকে তাহলেই আওয়ামী লীগ আজীবন ক্ষমতা থাকার লাইসেন্স পেয়ে যায়। তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করতে পারলে বা রাজনীতি থেকে মাইনাস করতে পারলেই আওয়ামী লীগের সামনে আর কোনো চ্যালেঞ্জ থাকলো না, আমার কাছে সেটাই মনে হয়। দেখেন, সর্বশেষ একটা খবর আমরা একটু বিশ্লেষণ করব। তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি 24 জুলাই। এর মানে তারেক রহমান বাংলাদেশে নাই কত বছর হয়ে গিয়েছে, এখনও চার্জশিট গ্রহণ, শুনানি, এরপরে সামনে দেখবেন যে আবারও রায়, আবারও কিনে নতুন মামলা, বাংলাদেশে রাজনৈতিক যে গায়েবী মামলা তাতেও দেখবেন যে গায়েবী আসামি হিসাবেও কিনা তারেক রহমান হাজির হয়, বলা যায় না। তো এখনও তারেক রহমানকে নিয়ে এই চার্জশিট গ্রহণ, অমুক তমুক এগুলো করতে হচ্ছে। এগুলো সরকার যে তারেক রহমানকে নিয়ে এখনও চাপে, এত বছর তারেক রহমানকে বিদেশ রেখেও বা দেশে আসতে না দিয়েও যে সরকার স্বস্তিতে নেই তার প্রমাণ হচ্ছে এটা, যে এখনও এই চার্জশিট অমুক্তম এগুলো করতে হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট গ্রহণের বিষয়ে শুনানির জন্য আগামী 24 জুলাই ধার্য করেছে আদালত। জিয়াউর রহমানকে জাতির পিতা ঘোষণা দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। এর মানে দেশে নেই, তারপরও অনলাইনে কী বলেছেন সেটা নিয়েও মামলা, চিন্তা করেছেন? একজন ছায়ার বিরুদ্ধেও লড়তে হচ্ছে। যাই হোক, আমি জানি না যে কবে জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা বিএনপিও মানে, এটা মানতে কোনো আপত্তি থাকার কথা নয়। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াত এদিন ধার্য করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত বেঞ্চে সহকারী জুয়েল মিয়া। যাই হোক, দেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা, বাংলাদেশ জাতীয়তাবাদের জাতির পিতা, বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক হিসাবে জাতির পিতা এটা তো বলেননি। বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক ডেফিনেটলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই অর্থে তিনিই জাতির পিতা। জিয়াউর রহমানের সম্মান প্রতিষ্ঠা করতে গিয়ে বঙ্গবন্ধুকে ছোট করার কোনো দরকার নেই, এটা অপ্রয়োজনীয়। বঙ্গবন্ধু যে স্বাধীনতার সর্বাধিনায়ক ছিল এটা স্বীকার করতেই হবে। জিয়াউর রহমানের সম্মান প্রতিষ্ঠা করতে গিয়ে বঙ্গবন্ধুকে ছোট করা এটা আওয়ামী চরিত্রে বহিঃপ্রকাশ, এটা তারেক রহমান করুক আর যেই করুক এটা সমর্থনযোগ্য নয়। শহীদুল হল শাখা ছাত্রলীগের উপত্রাণ দুর্যোগ সম্পাদক জাহিদুল ইসলাম এই মামলা করেছেন শাহবাগ থানায়। গত 2 ডিসেম্বর মামলা তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উপপরিদর্শক হাসানুজ্জামান আদালতে তারেক রহমানের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করেন। মামলা তারেক রহমান পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। এমন তারেক রহমান দেশে নাই, তারপরও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হয়, মানে কতটা চিন্তায় তারেক রহমানকে নিয়ে। তারেক রহমানকে অলওয়েজ যে কোনো একটা, এখন দেখেন এরকম আপত্তিকর কথা বা ভুল কথায় আমি শুনিনি, যদি জিয়াউর রহমানকে জাতির পিতা বলে থাকে, বঙ্গবন্ধুকে ছোট করে, সেটা ডেফিনেটলি ভুল, অন্যায়। তো এরকম ভুল কথা বা অন্যায় কথা বিএনপির অনেকেই প্রতিনিয়ত বলে, মানে বঙ্গবন্ধুকে কটূক্তি করেও কথা বলে, স্লোগান দেয়, আপত্তিকর ভাষায় বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীকে কটূক্তি করে, যেগুলো আমরা কিছুতেই সঠিক মনে করি না, বিএনপির লোকজনের সমালোচনা করি যে না, এদেরকে সম্মান দিতে হবে। কিন্তু সব কিছুর বিষয়ে তো আর মামলা হয় না, কিন্তু তারেক রহমান এর চাইতেও আপত্তিকর কথা বলেছেন, তা নিয়েও মামলা হয়নি, কিন্তু এটা নিয়ে মামলা হয়েছে। এর মানে তারেক রহমানকে সবসময় একটা দৌড়ের উপর রাখা,
কোন সব সময় তারেক রহমানের বিরুদ্ধে একটা ব্যবস্থা করে রাখা যে তিনি কিছুতেই যেন বাংলাদেশে আসতে না পারেন বা রাজনীতিতে কোনোভাবে পরিবর্তিত পরিস্থিতিতে কোনোভাবে হঠাৎ কোনো চমক টমক দেখাতে চাইলে যেন সেটা বন্ধ করে দেওয়া যায়, ব্যবস্থা নেওয়া যায়, সব সময় এরকম একটা ব্যবস্থা ধরে রাখতেই হবে। সরকার অলওয়েজ চাপ ফিল করে, সরকারকে তারেক রহমানকে নিয়ে ভাবতে হচ্ছে নতুনভাবে কীভাবে কী তাকে ঠেকানো যায় ইত্যাদি ইত্যাদি নিয়ে। আমাদের কাছে সেটাই মনে হচ্ছে।